আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কথাটা ইনভ্যালিড। ওবারাকাতুহু। এখন পরের প্রশ্নে চলে যান। পরের প্রশ্নটা হচ্ছে, আমরা তো সবাই বিশ্বাস করি আল্লাহ একজন আছে, না, সবাই তো বিশ্বাস করে এটাই না, তো? এখন সবাই বিশ্বাস করে না, আমি তো বিশ্বাস করি না। না না, আমরা মুসলিম যারা সবাই আছি, মনে করেন মুসলিম আমরা যারা সবাই আছি, মনে করেন আমাদের থেকে কেউ নাস্তিকের পথে চলে গেছে, কেউ কমিউনিস্ট হয়ে গেছে, এরকম তো বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে। এখন আমরা তো বিশ্বাস করি মুসলিম যারা আছি, এরা তো বিশ্বাস করি আল্লাহ একজন আছে। হ্যাঁ, এটা কিসের উপরে ভিত্তি করে বিশ্বাস করেন? কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? একজন না 5 জন, সেরকম কোনো প্রমাণ আছে? মনে করেন আমাদের ধর্মগ্রন্থ কোরআন, কোরআন থেকেই তো মনে করেন মানুষ সবকিছু পেয়েছে। কোরআন থেকে সবকিছু পেয়েছে? মানে আপনি যে ধরেন হুম, আমরা কোরআনের উপর, জ্বর হলে যে প্যারাসিটামল খান, সেটা কি কোরআন হাদিস থেকে পেয়েছে মানুষ? হুম, শুনেন, জ্বর হলে প্যারাসিটামল খায়, এটা তো বিজ্ঞানের আবিষ্কার না, নাকি? আপনি আপনি একটু আগে বললেন না সবকিছু কোরআন থেকে পেয়েছে, তাহলে কোন কোন সবকিছু কোরআন থেকে পেলো? সেই কোন কোন জিনিসটা একটু আমাকে মনে লিস্ট দেন করেন তো, কি কি জিনিস কোরআন থেকে পেয়েছে। মানুষ ধর্মগ্রন্থ, মনে করেন ধর্ম পেয়েছে কোথা থেকে? কোরআন থেকে পেয়েছে না, কোরআনের আগেও ধর্ম ছিল না? পৃথিবীতে। আপনার প্রত্যেকটা কথা হচ্ছে ভুলভাল কথাবার্তা ভাই। আপনাকে মানে কিছু মনে করেন না না, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার পড়ালেখা করেছেন কোথাও কখনো? কোন স্কুলে পড়ালেখা করেছেন কোথাও? করেছি, মা, হ্যাঁ, মাদ্রাসায় পড়ালেখা করেছি। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি যে মাদ্রাসায় পড়ালেখা করেছেন এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার অবগতির জন্য জানাচ্ছি যে কোরআনের আগেও পৃথিবীতে অনেকগুলো ধর্ম ছিল, ধর্ম ধর্মগ্রন্থ ছিল। সুতরাং কোরআন থেকেই যে হুম, প্রথম ধর্ম এসছে ব্যাপারটা সেরকম না, ঠিক আছে? না, এর আগেও বহু আল্লাহ কিতাব পাঠিয়েছে, এটা তো না, হযরত মুহাম্মদ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন উপরেই এমন নাযিল এমন হয়েছে এমন কোরআন। গ্রন্থ আছে, এমন এমন গ্রন্থ আছে যে জিনিসগুলো আল্লাহ পাঠিয়েছে এরকম কোনো প্রমাণ নাই, তাই ঠিক আছে? এটা আপনারা না, এটা হচ্ছে আপনারাই আপনাদের হুম দাবি। আপনারাই বলতে চাচ্ছেন? শুনেন, একটা হচ্ছে না, দাবি, এটা একটা হচ্ছে আমাদের দাবি প্রমাণিত, না, এটা একটা কথা শুনে নেন, একটা হচ্ছে দাবি আর একটা হচ্ছে প্রমাণিত সত্য। যেমন ধরেন প্রমাণিত সত্য কোনগুলা, যেমন ধরেন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা হচ্ছে প্রমাণিত সত্য, কারণ হুম, এটা ম্যাথমেটিক্স দিয়ে বিজ্ঞান এ তো দিয়ে বিজ্ঞান, প্রমাণিত হয়। বিজ্ঞানের আমার কথা এটা শুনে তো নিন, আমার আপনার কথা শুনে সুরা নিন, আমার কথা শুনে নিন, আমার কথা শুনে নিন হুম বলেন। আগে। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা হচ্ছে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত সত্য। আর আল্লাহ আছে বা ভগবান আছে বা শিব আছে, এগুলো হচ্ছে এক একটা দাবি, ধর্মীয় দাবি, এগুলোর কোনো প্রমাণ নাই, হুম বুঝতে পেরেছেন? কোনটাকে হুম প্রমাণ বলে আর কোনটাকে দাবি বলে, এই জিনিসটা আপনার একটু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? এখন আপনি কি যেন বলছিলেন যে কোরআনের কোন সুরায় আছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা পৃথিবীর কোন সুরায় আছে একটু বলেন তো সুরাটার নাম। সম্ভবত সুরা আর রহমানে বা সুরা না না, সম্ভবত দিতে বললে হবে, হবে না, দুইটা তো। স্পেসিফিক রেফারেন্স দিতে হবে, সম্ভবত বললে হবে না ভাই। স্পেসিফিক কত নম্বর সূরা, কত নম্বর আয়াত বললে আমি এখন আপনাকে সেই সূরাটা পড়ে শোনাবো, পড়ে শুনি আমরা সবাই প্রমাণ করব যে আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা লিখে দিয়েছে কিনা যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা লেখা আছে কিনা। আপনি স্পেসিফিকলি সেই আয়াতটা বলবেন, কোন আয়াত, কত নম্বর সূরা, কত নম্বর আয়াত বলেন, আমি এখনই বাংলা পড়ে শোনাচ্ছি সবাইকে। তাহলে এটা আমার ই খুলতে হবে, মনে করেন আমি তো আপনাকে ফোন থেকে কল দিয়েছি, এই ফোনটা আবার খুলতে হবে, আচ্ছা, এই আপনার তাহলে আপনি বাংলা অনুবাদ আপনি সহ অন্য কোরআন কারো খুলতে হবে। কোনো ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন ফোন করে, বা আশপাশে কেউ থাকলে তাদেরকে জিজ্ঞেস করেন কোন সূরার ভিতরে এটা লেখা আছে যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এই জিনিসটা কোথায় লেখা আছে, এটা আপনি একটু জিজ্ঞেস করে আমাকে বলেন। আপনাকে আমি সময় দিচ্ছি, 5 মিনিট সময় নেন। না, এখন আমি এর ভিতরে আছি তো, ঘরে আছি, সমস্যা নাই, আপনি বলেন, শুনতে চাচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাকে আপনারা বলছি তাহলে, ঠিক আছে, এইটা তাহলে যে আমার মনে কথা কর শুনেন, আমার কথা শুনেন, তাহলে আমার কথা শুনেন। এখন আপনি তো বলেছেন, কিন্তু আপনি কোনো রেফারেন্সটা দেখাতে পারেন নাই আমাকে, আপনাকে আমি 5 মিনিট সময়ও দিতে দিতে চেয়েছি, কিন্তু তারপর আপনি রেফারেন্সটা দেখাতে পারেন নাই। এখন আপনাকে আমি বলছি যে কোরআনে এরকম কোন সুরায় এরকম কোন কথা বলা নাই, বরঞ্চ বলা আছে কি কি আপনাকে আমি পড়ে শোনাই, যে পৃথিবীকে বলা হয়েছে কার্পেটের মতো বিছানো, ঠিক আছে? হুম পৃথিবীকে বলা হয়েছে কার্পেটের মতো হুম বিছানো, কার্পেট যেরকম বিছায় সমতল সেই রকম বলা হয়েছে, হুম ঠিক আছে? পৃথিবী যে গোল এই কথাটা কোরআনের কোথাও বলাই নাই, হুম ঠিক আছে? পৃথিবী যে একটা গোল আকৃতি জিনিস, হুম বলেন। আগেকার মানুষ এটা জানতো না, আগেকার মানুষ সামনে দেখতো যে সমান সবকিছু, মানে সমতল, মানুষ আগেকার মানুষ ভাবতো যে পৃথিবী হচ্ছে একটা সমতল ভূমি, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীগণ নানা গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছেন যে পৃথিবী হচ্ছে গোল, কিন্তু কোরআনের কোথাও এটা এই ধরনের কোনো কথা বলা নাই যে পৃথিবী হচ্ছে গোল। এমন কি কোরআনে এটাও বলা নাই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, এটাও বলা নাই, ঠিক আছে? এবং আংশিক গতি, বার্ষিক গতি, মানে ধরেন দিন রাত কিভাবে হয়, এই এই সম্পর্কে কোরআনে এবং হাদিসে অত্যন্ত ভুল ভাল কথাবার্তা লেখা আছে, ঠিক আছে? যেমন এটা ধরেন ভাই, আমি তো এটা ভুলভাল, আপনাকে আমরা আমি শুনেন, আপনাকে আমি যে কয়টা কথা বলেছি প্রত্যেকটা রেফারেন্স আমি এখন দেখাবো আপনাকে, একটু ধৈর্য ধরলে আমি আপনাকে প্রত্যেকটা রেফারেন্স দেখা দিব। কোরআনে বলা আছে সূর্য একটা আচ্ছা পবিত্র দেখেন, সমস্যা জলাশয়,
সূর্য একটা পঙ্কিল জলাশয়ে অস্ত যায়। সুরা কাহফের আয়াত নম্বর 86 থেকে আয়াত নম্বর 90 যদি আপনি পড়েন, আয়াত নম্বর 86 থেকে আয়াত নম্বর 90 আপনাকে আমি পড়ে শোনাচ্ছি, আপনি একটু ধৈর্য ধরে যদি শুনেন তাহলে আপনি বুঝবেন যে এখানে আল্লাহ তাআলা কি বলেছেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আমি বলেন। আপনাকে পড়ে শোনাচ্ছি, পড়ে শোনাচ্ছি, অপেক্ষা একটু অপেক্ষা করেন, বের হোক এটা। আচ্ছা, এখানে সূরা নম্বর 18, সূরা কাহফ, এটার 86 নম্বর আয়াতে বলা আছে, অবশেষে তিনি, তিনি মানে হচ্ছে জুলকারনাইন, এটা হচ্ছে জুলকারনাইনের যাত্রা নিয়ে আল্লাহ তাআলা জুলকারনাইনের যাত্রা বর্ণনা করেন। ঠিক আছে, সূরা নম্বর 18 আয়াত নম্বর 86, 86, এখানে বলা হচ্ছে, অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছালেন তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন। মানে হচ্ছে আল্লাহ বলছে যে সূর্য একটা পঙ্কিল জলাশয়ে পৌঁছা, পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, মানে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট এবং সূর্য, সূর্যের অস্তাচলে যাওয়া সম্ভব। বুঝতে পারছেন? হ্যাঁ বলেন, শুনতেছি তো। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে সূর্যের অস্তাচলে কারোর যাওয়া কি সম্ভব নাকি সম্ভব না? সূর্য যে জায়গাটাতে অস্ত যায় সেই জায়গায় সূর্য ওখানে না, সেখানে যাওয়া সম্ভব নয়, এরকম এখানে বিজ্ঞানী আবিষ্কার করতে পারে না। চাঁদের ওখানে, চাঁদের দেশে গেছে, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী। আপনার আপনাকে আমি যে কথাটা বলেছি আপনি বোধহয় বুঝতে পারেন নাই, সূর্যের কোনো অস্তাচল আসলে হয় না, উদয়াচল বা অস্তাচল হয় না, পৃথিবী গোল বলে সূর্য এমন কোন নির্দিষ্ট জায়গা থেকে উদিত হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, আপনাকে আমি বুঝতে পারছি যে আপনি হয়তো আমার কথা বুঝতে পারছেন না, আমার কথা হয়তো আপনার কাছে কঠিন মনে হচ্ছে বা আপনি আমার কথা ঠিকভাবে ধরতে পারছেন না, তাহলে আপনাকে অনেক ডিটেইলস এ ব্যাপারটা বোঝাতে হবে যে, কিন্তু আপনি যদি, আপনাকে আমি সাধারণ ভাবে বলে দিই যে পৃথিবীর সেরকম কোনো অস্তাচল বা উদয়াচল বলে কোনো জায়গা নাই, পৃথিবী হচ্ছে একটা গোলাকৃতি। যদি এটা সমতল হতো তাহলে একটা শেষ প্রান্ত থাকতো পৃথিবীর, এই পাশে একটা শেষ প্রান্ত থাকতো, এই পাশে একটা শেষ প্রান্ত থাকতো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? যদি সমতল হতো, কার্পেট দেখেন না, এই পাশে একটা শেষ থাকতো। হ্যাঁ, কার্পেট তো বিছানো, যে ঘরের ভিতরে যে বিছানো কার্পেট। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, যে এইরকম কার্পেট যদি হয় তাহলে একটা, এই পাশে একটা শেষ মাথা থাকে, এই পাশে একটা শেষ মাথা থাকে, তাই না, কার্পেটের মধ্যে। কিন্তু গোলাকৃতি জিনিসের কোনো শেষ মাথা থাকে না, গোলাকৃতির শেষ মাথার দিকে আবার এদিকে আবার আরেকটা জায়গা, এদিকে আবার আরেকটা জায়গা, কোনো শেষ মাথা নাই। বুঝতে পেরেছেন? বলেন, এখন আমার কথা এটা না, আপনারা যদি না এই জিনিসটা আপনি, আচ্ছা আপনার কথা এটা না, আমার এই জিনিসটা বুঝতে পেরে থাকলে আপনি এটা বুঝবেন যে সূর্যের কোনো অস্তাচল বা উদয়াচল হয় না, কিন্তু কোরআনে বলা আছে সূর্যের অস্তাচল হয়। আবার হাদিসে কি বলা আছে আমি আপনাকে বলি, হাদিসে বলা আছে সূর্য রাতের বেলা কই যায়, এটা মোহাম্মদকে জিজ্ঞেস করা হয়েছিল, মোহাম্মদ তখন উত্তর দিয়েছে সূর্য হচ্ছে রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে এবং সকালবেলা আবার উদয় হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, তারপরে আল্লাহ তাকে অনুমতি দিলে সে আবার উদিত হয়। কিন্তু আমরা জানি যে সূর্য আসলে কখনোই মানে কোথাও যায় না, পৃথিবীতে গোল বলে সূর্যটা এখানে আছে ধরেন, আর পৃথিবীটা এখানে আছে, এভাবে পৃথিবীতে সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে এবং নিজ অক্ষের উপরেও ঘুরছে, এই ব্যাপারটা কি আপনি বলছেন? এই বিষয়টা কি ভাই এরকম কথাই আপনার থেকে শুনলাম? কথাটা হচ্ছে মনে করেন, আপনি আপনার মাদ্রাসাতে কোনোদিন কোনো বিজ্ঞান বই তো পড়েছেন, সাধারণ বিজ্ঞানের কোনো একটা বই তো পড়েছেন জীবনে, কখনো পড়েছেন নাকি পড়েন নাই? মনে করেন এরকম এরকম হাদিস আপনার থেকে আমি শুনলাম, কিন্তু আগে আমি কখনো শুনি নাই, থাকতে পারে, এইগুলা বহুল প্রচলিত হাদিস থাকতেও পারে, আমার মনে করেন এটা আমি পড়ি নাই। অবশ্যই আপনাকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি নাম্বার সহ মানে মিলিয়ে নিবেন, মিলিয়ে নিয়ে তারপরে আপনি আমাকে বলবেন আরেকদিন এসে। হ্যাঁ, আপনাকে আমি নাম্বার বলে দিচ্ছি, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া হাদিস নাম্বার হচ্ছে 2972। এখানে বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়, এরপর সে পুনঃ উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেয়া হয়। ঠিক আছে, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 4439 নম্বর হাদিসে বলা আছে, তিনি বলেন সূর্য চলে অবশেষে আরশের নিচে গিয়ে সিজদা করে। সহিহ বুখারি ইসলামিক ফাউন্ডেশন 4440 নম্বর হাদিসে বলা আছে, সূর্যের গন্তব্যস্থল হচ্ছে আরশের নিচে। এরকম অসংখ্য হাদিস আছে, সহিহ হাদিসে কুদসি 161 নম্বরে বলা আছে, সূর্যাস্ত যায় একটি কর্দমাক্ত ঝর্ণায়, সে চলতে থাকে অবশেষে আরশের নিচে তার রবের জন্য সেজদা লুটিয়ে পড়ে, যখন বের হওয়ার সময় আল্লাহ তাকে অনুমতি দেন, ফলে সে বের হয় এবং উদিত হয়। কিন্তু আমরা জানি এইরকম অনেকগুলো হাদিস আছে, আপনি nastiko.com এ ঢুকে তথ্য ভান্ডারে দেখবেন, অনেকগুলো হাদিস আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা জানি যে সূর্য কখনো, আচ্ছা nastiko.com, হ্যাঁ সূর্য কখনো, আপনাদের nastiko.com এ ঢুকলি
হ্যাঁ, এই হাদিস গুলো সব একসাথে পেয়ে যাবেন, বইয়ের ডাউনলোড লিঙ্কও দেওয়া আছে, বইও ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। হাদিসে ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে আচ্ছা হাদিস একাডেমি সব বই দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে আচ্ছা, পড়তে পারেন। সমস্যা নাই আপনাদের। আপনাকে আমি বলছি যে সূর্য কখনোই আসলে অস্ত যায় না। পৃথিবীতে যখন দিন তখন আমেরিকাতে হচ্ছে রাত, আমেরিকাতে যখন দিন তখন পৃথিবীতে হচ্ছে রাত, কারণ হচ্ছে পৃথিবী হচ্ছে গোল, আর বাংলাদেশ যদি এখানে হয় আমেরিকা হচ্ছে এইখানে, বুঝতে পেরেছেন? অপর প্রান্তে, পৃথিবীর অপর প্রান্তে হচ্ছে আমেরিকা আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? এখন সূর্যের দিকে যেই তাহলে ঘুরে যেই আমরা জায়গাটা মুখ করে থাকে সেই জায়গাটা হচ্ছে দিন, আর যে জায়গাটা সূর্যের দিকে মুখ করা উল্টা দিকে মুখ করা থাকে সেই জায়গাটাতে হয় রাত। এই জিনিসটা তো আপনি জানেন, এই জিনিসটা তো কোথাও শুনেছেন, তাই না? এখন তাহলে ঘুরে কোনটা, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং নিজ অক্ষ অক্ষের উপরে ঘোরে, এবং সূর্য ঘোরে, সূর্য ঘোরে, সবকিছুই ঘোরে, ঠিক আছে? আচ্ছা, আপনাকে আমি যে জিনিসটা বলেছি আপনি এই জিনিসটা একটু যাচাই করে দেখবেন যে কোরআনে এবং হাদিসে বলা আছে, হাদিসে এখানে স্পষ্ট বলা আছে যে সূর্য নাকি রাত্রেবেলা আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে এবং ইবাদত বন্দেগী করে সারা রাত, তারপরে সকালবেলা আল্লাহর অনুমতি পেলে উদিত হয়। কিন্তু আমরা জানি যে সূর্য পৃথিবীতে, মানে পৃথিবীতে সূর্য কখনো কোথাও যায় না বা কোথাও গিয়ে সিজদা করে না বা কোথাও গিয়ে লুকায় যায় না, ঠিক আছে? সূর্য সবসময় সূর্যের জায়গায় থাকে, পৃথিবীটা ঘুরছে দেখে এক প্রান্তে যদি দিন হয় আরেক প্রান্তে রাত হয়, ঠিক আছে ভাই? আপনাকে আমি মানে যথেষ্ট সময় দিয়েছি, আপনি যদি একটু পড়ালেখা করেন, হাদিস গুলো একটু পড়ে আসেন, তাহলে আপনার সাথে কথা বলাটা সুবিধাজনক হবে। কিন্তু আমি বুঝতে পারছি যে আপনার আচ্ছা ধন্যবাদ। আর হাদিস সম্পর্কে আপনার আইডিয়া একটু কম, এবং মানে সাধারণ বিজ্ঞান বিজ্ঞানের বিষয়গুলো বোধ হয় আপনি পড়েন নাই। আপনি অনুগ্রহ করে কিছু বৈজ্ঞানিক বইপত্র পড়তে পারেন, মানে মানে স্কুল কলেজে যে বৈজ্ঞানিক আচ্ছা বইগুলো, সাধারণ বিজ্ঞানের বইগুলো পড়ায় যে সূর্য আংশিক গতি বা আংশিক গতি, দিন রাত কিভাবে হয়, এই জিনিসগুলো ইউটিউবে ভিডিও আছে, ভিডিও আপনি দেখতে পারেন যে দিন রাত কিভাবে হয় বা আমার আচ্ছা ধন্যবাদ আপনার কথা, এই জিনিসগুলো একটু পড়ে আপনার তারপরে। কথা আমি শুনলাম। আচ্ছা ধন্যবাদ। আপনারা যদি এইটা বাংলাদেশে প্রচার করেন তাহলে বেশি ভালো হতো না? বাংলাদেশে তো প্রচার করছে, এটা তো ইন্টারনেটের তো কোনো বাংলাদেশ, মনে করেন বাংলাদেশ ইন্ডিয়া নাই, ইন্টারনেটের কোনো বাংলাদেশ না না ইন্ডিয়া নাই, কোনো ইন্টারনেটটা বর্ডার নাই। কয়জন লোক ব্যবহার করতে পারে মনে করেন? আপনাকে আমি বলি, আপনাকে এই ইন্টারনেটটা বাংলাদেশে মনে করেন 20 কোটি লোক থাকুক বা 16 কোটি লোক থাকুক, 16 কোটি লোক তো কয়জনই মনে করেন এরকম ফেসবুক লাইভটা দেখতে পারে? যে কজনই দেখতে পারে, আমাদের এক্সেস যতটুকু, আমরা যতটুকু সামর্থ্য আছে ততটুকু করতে পারি, এর চেয়ে বেশি তো আমরা করতে পারি না। আচ্ছা, এটা যদি মনে করেন বাংলাদেশে আপনারা সরাসরি মনে করেন একটা, মনে করেন আপনার তাফসির মাহফিল করে, এরকম যদি সরাসরি আপনারা প্রচার করতেন তাহলে কত ভালো হতো না? তাহলে মানুষের ভুল থাকলে ভুল ভালো ভেঙে হতো, যাইত। কিন্তু কিন্তু মুমিন মুসলমানদেরকে তো একটা ভীতির কারণ আছে, কারণ হচ্ছে অনেক মুসলমান আছে জঙ্গি, তারা আমাদের কল্লা ফালাই দিবে, কিছু বলতে গেলেই কল্লা ফালাই দিবে, সত্য না কথা এটা কোরআন হাদিস থেকে বলতে না গেলে কল্লা জঙ্গি, ফালাই এটা দিবে। আমরা যদি শুধু জিজ্ঞেস করি মোহাম্মদের কয়জন বিবি না ছিল আপনি এই এবং কয়জন দাসী ছিল, এই কথা বললে কল্লা ফালাই দিবে।